সোনার বিসি নাই, একটা বিসি বেচলে নাকি শোনা যায় যে 50 লাখ টাকার দাম। তাহলে তো আমি বিসিগুলো বেচে লাইছি, সোনার বিসি নাই, বিসিগুলো বেচে ফেলাইছি। পুরো বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছে, কেউ পারলে প্রমাণ করুক যে আমি একটা কিডনি বিক্রি করছি কোনো জায়গায়, বা একটা অঙ্গ কোনো জায়গায় বিক্রি করছি। সোনার বিসি নাই, একটা বিসি বেচলে নাকি শোনা যায় যে 50 লাখ টাকার দাম। তাহলে তো আমি বিসিগুলো বেচে লাইছি, সোনার বিসি নাই, বিসিগুলো বেচে ফেলাইছি। এই যে মানুষগুলি রাস্তায় পড়েছিল, যাদের শরীরে ঘা পচন ছিল, দুর্গন্ধে ভরা ছিল, যাদের পাশ দিয়ে মানুষ হাইটে যাইতে পারতেছিল না, তাদের রাস্তা থেকে তুলে আনছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তাদের দেখভাল করতেছি, এটা কি অন্যায় করতেছি? এটা তো অন্যায় করতেছি না। আমার আমার কাছে যদি 256 জন মানুষ থাকে, এই 256 জনের 300 জনের শরীরে কাটাছেঁড়া আছে, হাত পা নাই, অঙ্গ নাই। আপনার ভিতরে যে এখনও আমার কাছে যে বাবা মা আছে, 20 জন বাবা মা আছে, চেক করে দেখেন, কারোই হাত পা নাই, মাথা নাই, এটাই সেটা। আমরা তো তাদের নিয়েই কাজ করি যাদের কাছে মানুষ যায় না, যাদের দেখভাল করার মতো দুনিয়াতে কেউ নাই, তাদের যেহেতু সরকারি হসপিটাল নেয় না, যাদের হসপিটালে বেসরকারি হসপিটাল নেয় না, কোনো মানবিক ব্যক্তি নেয় না, কোনো প্রশাসন নেয় না, আমরা তাদের নিয়ে কাজ করছি, কাজ করতেছি। যারা ভিক্ষা করার ক্ষমতাটুকু নাই, খাবার চাইয়ে খাইতে পারে না, খাবার মুখে তুলে খাইতে পারে না, তাদের আনছি আমরা। ভাই আপনাদের পাওয়ার আছে, কলম আছে, লিখে বলাইছেন, নিউজ করে লাইছেন, কিছু বলার নাই, আপনারা যাচাই করেন। পুরো বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছি, আপনারা যাচাই করেন যে আমি এটা করছি কিনা, প্রুফ দেখাবেন না আপনারা। হ্যাঁ, চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, গতকালকে থেকে চ্যালেঞ্জ করতেছি, কেউ পারলে প্রমাণ করুক যে আমি একটা কিডনি বিক্রি করছি কোনো জায়গায়, বা একটা অঙ্গ কোনো জায়গায় বিক্রি করছি, চ্যালেঞ্জ করতেছি। আমার অস্বচ্ছতা আছে, আমার একটা রসিদ পারলে, আমার একটা মানি রিসিটের এদিক সেদিক করে দেখুক। ওই যে ধরুন 20-25 লাখ টাকা আসে, কোনো কোনো মাসে কম আসে, বেশি আসে, তারপরে রমজান মাসে আমরা অনেক টাকা পাইছি। এখানে না, পুরো 2টা আশ্রম বলতে হবে আপনাকে, 256 জন আছে। হ্যাঁ, বিদ্যুৎ কোনো মাসে 35-45 লাখ টাকা খরচ হয়, কম বেশি আছে, 25-30 লাখ টাকা আসে। আবার রোজার মাসে আমরা একটা সাপোর্ট নিয়ে রাখছি। এই দানের মধ্যে আবার আমরা যেটা করি সেটা হলো, আমরা বাড়ি কিনছি, জমি করছি, গাড়ি করছি 5টা, এগুলো করছি। আমরা সাভারে নিজস্ব বাড়ি করছি, 6.5 তলা জমি কিনছি ওইখানে। আমার ওইখানে বাচ্চারা স্কুলে পড়ে, আমার প্রায় 16-17টা বাচ্চা আছে, মায়ের দুধ খায়, তাদের 45টা বাচ্চা আছে, তাদের প্রতি কত গান এটা করলো, মানুষের দানের টাকা আমি করবো আমার নামে? আমি পাগল? আমি যদি আমি যখন প্যান বানাইছি, মোটর জায়গা রাখিয়ে লইছি, আপনারা যে এই আজকের যে ঘটনাটা ঘটবে, এটা আমি 10 বছর আগে চিন্তা করছি যে এই ঘটতে পারে, যার জন্য সব লইয়েই বসছি। আমার নিজের নামে কেন করতে যাবো? আমার বাপের টাকা, আমি তো আরও দান খরচ করতেছি চ্যালেন উল্লেসকারে, আমার নিজের টাকা দিয়ে, নিজের গাড়ির টাকা দিয়ে আমি খরচ করতেছি, আমি কেন নিজের নামে করতে যাবো? আপনি খুঁজে পাই করেন, যদি নিজের নামে করি আপনার কাছে প্রুফ থাকবে না, ব্যাংকের স্টেটমেন্ট উঠান, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমার চ্যালেন উল্লেসকারের অ্যাকাউন্টে 20 টাকা থাকুক, এটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা না, এই টাকা তো আমার না, অসহায় মানুষের টাকা, অসহায় মানুষের পিছনে আমি খরচ করবো ধীরে ধীরে। আলাদা অফিস আছে, আলাদা স্টাফ আছে, সব কিছু আলাদা। ভাই আমি পুরোটা সত্য বলতেছি, সব বলছি তো সত্য। এটা কি, এটা সত্য, ঠিক আছে। উনি রাস্তায় পড়েছিল, শরীরে ঘা পচন হয়ে গেছে, দেন উনি লুঙ্গি টাইট করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় ছিলে গেছে,